উলাপাইন কইরে সব, এখন তো কাউরে ভাঙ্গা হাড় কিন্দাও খুঁজে পাওয়া যায় না রে। ব্যাপারটা কি, সব গেল কই? ইয়ে নাম মানে ভাই, হয়েছে কি? সামনে কুরবানি তো, তাই আর কি একটু গরু বেচা নিয়ে ব্যস্ত আছি। গরু বেচা মানে ক্রিকেট রেখে কি আবার গরুর দালালি শুরু করে দিলি নাকি? ওহো না, সরি ভাই, মিস্টেক হয়েছে, গরু কেনায় ব্যস্ত আছি ভাই। ছাগল 100 গরু 200 ছাগল 100 গরু 200। আরে বেটা, এটা কি মাছের বাজার পাইছস নাকি, যে ডেকে ডেকে বেচতে আসোস? গরু পছন্দ হইলে লোক এমনিতেই কিনবো। ভাই কি আর বলুন, দুঃখের কথা, বিম্বার দিয়ে দুইলো যায় না মনের ব্যথা। ভাই ইন্ডিয়া থেকে চোরাই পথে কতগুলো গরু আর ছাগল বাংলাদেশে ঈদ উপলক্ষে বেচার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু কেউ আমার গরু ছাগল কিনে না। শোন, আমরা চোরাই এবং 2 নম্বর জিনিসপত্র কখনোই ক্রয় করি না। ভাই এখন এই দুঃখে মনে হইতেছে, নিজে গরু সাইজা কুরবানের উদ্দেশ্যে বিক্রি হয়ে যাই। ভাই এবার কুরবানির জন্য হাটের সবচেয়ে ছোট গরুটা আমি কিনবো, টাকা যত লাগে লাগুক। মুশফিক ভাই, সবাই তো হাটের সবচেয়ে বড় গরুটাই কিনতে চায় কোরবানির জন্য, কিন্তু তুই সবচেয়ে ছোট গরুটা কিনতে চাইতেছস, ব্যাপারটা কি? ভাই আমি ছোটখাটো মানুষ, তাই কুরবানির জন্য গরু কিনবো সবচেয়ে ছোটটা। ভাই আমি না কুরবানির জন্য বিশাল 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 বড় একটা ছাগল কিনছি, কিন্তু ভাই জানেন আসার সময় আমি না হাসিলের টাকাটা মাইরা দিচ্ছি। আহ কি মজা ভাই! টোটাল রাবিশ! আরে বেটা, তুই তো পাঠা, তুই তো এই কাজ করবি। শোন, এই চুরি চেষ্টা আমি করে কুরবানি দিলে এ কুরবানি আল্লাহ কখনোই কবুল করে না। এটা কখনোই কুরবানি হয় না, এটা শুধু মাংস খাওয়াই হয়। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ 5 বছর পর আবারও মাঠে ফেরার সুযোগ পাইছি, তাই এই খুশিতে এবার হাটের সবচেয়ে বড় গরুটা আমিই কুরবানি দেব। ভাই এবারের হাটের সবচেয়ে বড় গরুগুলা আমার কাছেই পাবেন ভাই, আপনি তাহলে ভাই গরুটা আমার কাছ থেকেই কিনেন ভাই। তুই বেটটা এখন আবার গরুর দালালি শুরু করে দিছস? হ্যাঁ ভাই, সেই পরিমাণের লাভ পাওয়া যায় এই ব্যবসাটায় ভাই, তাই তো আমি ক্রিকেট ছাইড়া গরুর দালালিতে চলে আসছি ভাই। মনে করেন ভাই, 1 লাখ টাকা দিয়ে গরু কিনলে 50,000 টাকা নিঃসন্দেহে বিক্রি করা যায় সেই গরুটা ভাই। ভাই আমি একটা গরু কিনছি, কিন্তু ভাই ওরা আমার গরু না দিয়া শুধু গরুর একটা ছবি দিয়ে চইলা গেছে। ভাই কি বলো সেসব, তোর গরু না দেওয়া শুধু ছবি দিয়ে চইলা গেছে? কোন জায়গা থেকে কিনছিলি গরুটা? ভাই অনলাইন থেকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটাকেও সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়েছে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।